أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله ইসলামী গণতন্ত্র কি জিনিস? ইসলামী গণতন্ত্র বলতে কিছু আছে? কোরআনের দৃষ্টিতে গণতন্ত্রের সংজ্ঞা কি? পৃথিবীর ইতিহাসে আজ আমরা দুটি দেশকে দেখতে পাচ্ছি, ইসলামী গণতন্ত্র দেশ হিসেবে পরিচয় তারা দিচ্ছেন, এমতাবস্থায় ইসলামের ন্যূনতম কাজ সে দুটি দেশে হচ্ছে না। তবে ধর্মের কাজ অবশ্যই হচ্ছে সেই দুইটি দেশে। একটি দেশে হচ্ছে শিয়া ধর্মের কর্ম, আর একটি দেশে হচ্ছে সুন্নি ধর্মের কর্মকাণ্ড। সেই দেশ দুটি হল সেই দুটি দেশ, একটি পাকিস্তান, একটি ইরান। ইসলামী জমহুরিয়া পাকিস্তান, জমহুরিয়া ইসলামিয়া ইরান, ইসলামিক রিপাবলিক ইরান এবং পাকিস্তান। গণতন্ত্র ইসলাম কখনো পছন্দ করে না, আর গণতন্ত্রের লোকেরা ইসলামকে পছন্দ করে না। কেউ যদি আপনাকে এবং আমাকে বলে যে ভাই, একটি দোকান খোলা হচ্ছে, সেই দোকানটির নাম হলো ইসলামিক স্টোর, এই স্টোরে কি পাওয়া যাবে? মানুষের যে অখাদ্য কুখাদ্য সবই সেখানে পাওয়া যাবে। কেউ যদি পতিতালয় খুলে বলে যে ইসলামিক পতিতালয়, এখানে মুসলমান মেয়েদের ছেলেদের ব্যবস্থা করা হয়েছে, তাহলে এটা যেমন একটি হাস্যকর ব্যাপার। একটি মাদকের দোকান খুলে যদি নাম দেওয়া হয় ইসলামিক মাদকের দোকান, এটাও একটি হাস্যকর ব্যাপার। ঠিক একটি জোয়া সেন্টার খুলে যদি বলা হয় ইসলামিক জোয়া সেন্টার, ঠিক এটাও একটি হাস্যকর ব্যাপার। এইভাবেই ইসলামিক রিপাবলিক, এটাও একটি হাস্যকর ব্যাপার। কেন করা হয়েছিল, কারা এই নাম রেখেছিলেন, কেন রাখা হয়েছিল, এসব নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কোরআনের দৃষ্টিতে আমরা যদি দেখি, ইসলাম সবসময় গণতন্ত্রের বিপরীত থাকে। কোরআনে যদি আমরা 11 নম্বর সূরা হুদ এর আয়াত 36-40 দেখি, সেখানে আমরা দেখতে পাই, এখানে বলা হচ্ছে ওয়াসনাইল ফুলকা বি আয়ুরিনা ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাদিনা ওয়ালা মুইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বলছেন নূর রাসূলকে যে তুমি আমার তত্ত্বাবধানে একটি জাহাজ তৈরি করো, নৌযান তৈরি করো, যারা সীমা লঙ্ঘন করবে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলবে না, কারণ তারা নিমজ্জিত হবে। ওয়াসনাউল ফুলক, একটি নৌযান তৈরি করা হলো, অকুল্লামা মারু আলাইহি মালাউ মিন কওমি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। এবং যখনই তার সম্প্রদায়ের যে মালাউ মৌলবী লোকেরা তার নিকট দিয়ে যেত, তখন তারা উপহাস করত। আর নূর রাসূল বলতেন তোমরা আমাকে উপহাস করো না, তবে আমরাও তোমাদেরকে উপহাস করব না, তোমরা যেমন আমাদেরকে উপহাস করে যাচ্ছ। فَسَوْفَ تَعْلَمُونَ مَنْ يَأْتِيهِ عَذَابٌ يُخْزِيهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُقِيمٌ। অচিরেই তোমরা জানতে পারবে কোন লোকদের উপরে আল্লাহ তাআলার আযাব আসবে, আর চিরস্থায়ী আযাবে কারাই বা ঘিরে থাকবে। حَتَّى إِذَا جَاءَ أَمْرُنَا وَفَارَ التَّنُّورُ قُلْ احْمِلْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ آمَنَ وَمَا آمَنَ مَعَهُ إِلَّا قَلِيلٌ। গণতন্ত্র এখানে বলে দেওয়া হচ্ছে وَمَا آمَنَ مَعَهُ إِلَّا قَلِيلٌ, অধিকাংশ মানুষেরা ইমান আনে না,
অল্প মানুষেরা ইমান আনে, অল্প মানুষেরা নবী রাসূলদের সাথে দেয়, আর অধিকাংশরা গণতন্ত্র নিয়ে থাকে। সে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি বলেন বা অন্য কারোর গণতন্ত্র বলেন। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها ان ربي لغفور رحيم। তারপরে এই সামান্য লোকগুলিকে নিয়ে নৌযানে বসায়ে জোড়ায় জোড়ায় নূর রাসূল আল্লাহ তাআলার হুকুম মতে তিনি চলে গেলেন। এখন যারা এই পৃথিবীতে গণতন্ত্রের আইন মেনে যাচ্ছে, সেই আইনকে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতের দৃষ্টিতে বলছেন, সেই আইনগুলি বর্জন করতে হবে, কারণ মানুষের বানানো আইনে মানুষের কোনোদিন শান্তি আসে না। আল্লাহ বলছেন, আলাম তার ইলা লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। তুমি কি তাদেরকে দেখো নাই যারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা বিশ্বাস করে, কিন্তু তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, যদিও তা প্রত্যাখ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে, আর শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করে রেখেছে। তো অধিকাংশ মানুষেরা গণতন্ত্র ফয়সালাকে পছন্দ করে, আর গণতন্ত্র ফয়সালাতে যাদেরকে আল্লাহ তাআলার ফয়সালায় হত্যার বদলে হত্যা লিখে দিয়েছেন, গণতন্ত্র তাদেরকে বাঁচিয়ে রাখে, আর আল্লাহ তাআলার ফয়সালাতে যাদেরকে শাস্তি দেওয়া দরকার গণতন্ত্রের ফয়সালাতে তাদেরকে সজন প্রীতি দেখায় এবং সত্য বিচার বর্জন করা হয়। 6 নম্বর সূরা আলা নাম এর 116 নম্বর আয়াতে যদি আমরা দেখি, এখানে আল্লাহ বলছেন, যদি অধিকাংশ মানুষের কথা তোমরা শোনো তাহলে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে, কোরআনচ্যুত করে ছাড়বে। ওয়াইন তুতি আকসার আমান ফিলার ইদিল্লু কান সাবিলিল্লাহ আর 117-তে বলা হয়েছে, ইন্না রব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদিল্লু আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতে চলো, গণতন্ত্র আইন মতে, গণতন্ত্র নেতাদের কথা মতে যদি তুমি চলো, তাহলে তারা তোমাকে আল্লাহ তাআলার কোরআন থেকে কোরআনচ্যুত করে দেবে। তারা তো শুধু অনুমানের উপরেই চলে, আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে, আর এইভাবেই তাদের ফায়সালার কাজ আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীতে। আল্লাহ তাআলার কোরআন ছেড়ে কে বিপদগামী হয়েছে আল্লাহ তাআলা খুব ভালো করেই তাকে জানেন, আর সেই ব্যক্তিকেও জানেন যে হিদায়ত নিয়ে আছে। মুসলিমদের মতবাদ হলো তারা আল্লাহ তাআলার বিধান মতে জীবন কাটায়, আর অমুসলিমদের মতবাদ হলো তারা গণতন্ত্রকে মেনে চলে। তাই যদি আমরা 59 নম্বর সূরা হাশর এর আয়াত নম্বর 20 এখানে আমরা যদি দেখি, তাহলে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন। জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসীরা কখনো সমান হতে পারে না, আর জান্নাতবাসীরাই সফল কাম হয়ে থাকে। তো পৃথিবীতে যেমন ইসলামিক পতিতালয় হতে পারে না, ইসলামিক মাদকের দোকান হতে পারে না, ইসলামিক স্টোর যেমন হতে পারে না, ইসলামিক জোয়ার আড্ডা যেমন হতে পারে না, ঠিক ইসলামিক গণতন্ত্র হতে পারে না কোনো দেশের নাম, ইসলামিক গণতন্ত্র হতে পারে না কোনো দেশের মনোগ্রামে অথবা নামে, ইসলামিক গণতন্ত্র থাকতেই পারে না। পাকিস্তানে সুন্নিদের সুন্নিতন্ত্র চলছে, আর ইরানে ইরানি শিয়াদের শিয়াতন্ত্র চলছে। এমত অবস্থায় ইসলাম আলাদা জিনিস, গণতন্ত্র আলাদা জিনিস। ইসলাম আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে যে জীবন ব্যবস্থা, যে সঠিক পদ্ধতি, নিয়মনীতি পছন্দ, শান্তির, সেটা হলো কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের
আদেশ ব্যবস্থা, নিষেধ ব্যবস্থা, কোরআনের আইনের ব্যবস্থা। দিন মানে ফয়সালা, কোরআনের যে ফয়সালা সেই ফয়সালার ব্যবস্থা যেখানেই থাকবে সেখানে ইসলাম কায়েম রয়েছে। এর জন্য কোনো দেশ, কোনো এলাকা, কোনো শহর বা কোনো খিত্তা আমরা দেখতে পাচ্ছি না। তবেই তো আল্লাহ বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাআলার জন্য ইসলাম কায়েম রয়েছে এই পৃথিবীতে ইচ্ছা এবং অনিচ্ছায়। আপনি আপনার ব্যক্তিত্বের মাঝে ইসলাম কিভাবে কায়েম করবেন সেটি মূলত আপনার লক্ষ্য হওয়া উচিত। অন্যথায় আপনি ইসলামী গণতন্ত্র দেশের নাগরিকত্ব পেয়েছেন বিদায় আপনাকে গর্ব করতে হবে, এটা নিছক একটি কল্পনা এবং ধারণা মাত্র।